ছাত্রীর মৃত্যুক লৈ রহস্যজনক স্থিতি সাই বিকাশ কোচিং সেন্টারের কর্তৃপক্ষর চূড়ান্ত গাফিলতির অভিযোগ ছাত্রীগার পরিয়ালর সেন্টারট দীর্ঘ সময় ধরে অভিযান ক্রাইম ব্রাঞ্চর ক্রাইম ব্রাঞ্চে জব্দ করলে সেন্টারটর বহু সামগ্রী এগারী ছাত্রীর রহস্যজনক মৃত্যু বর্তমানেও এক চেপা উত্তেজনায় বিরাজ করেছে মহানগরীর গড়চুকর সাই বিকাশ কোচিং সেন্টারত। বুধবারে সংঘটিত হওয়া ঘটনাক লৈ কোচিং সেন্টারটর কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল ছাত্রীগার পরিয়ালে। নিজ জিয়রীর মৃত্যুত সেন্টারটর কর্তৃপক্ষ গ্রহণ করা স্থিতিক লৈ মুঠেও সন্তুষ্ট নহয় ছাত্রীগার পিতৃ। ছাত্রীগার পিতৃর গুরুতর অভিযোগ কোচিং সেন্টারের ভুলের বাবেই মৃত্যু হল জিয়রীর। লগতে এই ঘটনা সংঘটিত হওয়ার পাছত ঘটনাটো গাব দিয়ারহে চেষ্টা করা বলেও অভিযোগ তোলে। তেখেতগুলো যেটু কথা কৈছে যে তেখেতে সিঁড়ির পা পড়ি পেলায় ছোৱালীজনীর এনেকুৱা আকস্মিক মৃত্যু হয়েছে সেইটো নহয়। আসলে ছোৱালীজনী সিঁড়ির পা পড়ি আকস্মিক মৃত্যু হওয়া যেন নালাগে মোর। সিঁড়ির পা পড়ি আকস্মিক মৃত্যু হলে তেখেতগুলো সম্পূর্ণ ফ্লোরখন সাফা করেছে, তারপর একটা পারফরেটেড ভিডিও বনাইছে। প্রত্যেকজন ছোৱালীর ভাষ্য বেলেগ বেলেগ, কোনোবা গলে কারো লগত কথা পাতিব নিদিয়ে, কোনোবা মানে সম্পূর্ণ ধরনের মেনিপুলেট করেছে বস্তুটা। গতিকে ছোৱালী এজনী এক্সিডেন্ট হয়ে যেটা গিরিছে তো স্বাভাবিক হয়ে পড়ে, কিন্তু কর্তৃপক্ষ প্রত্যেকে কার কোনোবা কথা পাতিব নিবিচারে, প্রিন্সিপালে কোনো জবাব দিব নিবিচারে, খালি কব ইনভেস্টিগেশন হয়ে আছে, পিছত গম পাব। আমরা ফার্দার হয়ে গেছো, ইনভেস্টিগেশন হয়ে আছে, পিছত গম পাব। প্রিন্সিপাল জন কেছে হামক কুছ মালুম নাই। কেবল সিমানেই নহয়, জিয়রীর এনে খবর পাই বেনারসর পৰা ধপলিয়াই অহা পিতৃর আন এক অভিযোগ। জিয়রীর লগত থাকা প্রত্যেকগী সহপাঠীর ভাষ্য অমিল, লগতে সিসিটিভির ভিডিওক লৈ সন্দেহ সৃষ্টি হওয়া বলে অভিযোগ তুলি কয় যে তৃতীয় মহলার পৰা পড়লে যরনের এক পরিবেশ হব লাগিছিল সেয়া দেখা নাপালে, এয়া এক পরিকল্পিত ভিডিও বলে গুরুতর অভিযোগ তুলিলে। লগতে উপর মহলাত সিসিটিভির ভিডিও নথকা বিষয়টুক লো প্রশ্ন তুলিলে পিতৃয়ে। ছাত্রীগার পরিয়ালের এনে অভিযোগের মাজতেই শুকুরবারে সাই বিকাশ কেন্দ্র তদন্তর বাবে উপস্থিত হয় ক্রাইম ব্রাঞ্চর একটা বৃহৎ দল। অতিরিক্ত আরক্ষী আয়ুক্ত নোমল মাহাতর নেতৃত্ব যাওয়া দলটুয়ে সমগ্র ঘটনাক লৈ তন্ন তন্নক পরীক্ষা করে, লগতে ছাত্রীগার কেনেদরে মৃত্যু হল তাক লৈ কর্তৃপক্ষক দীর্ঘ সময় ধরে জেরা করে। পরবর্তী সময় ছাত্রীগার হোস্টেলর কথার পরা তদন্তর বাবে ক্রাইম ব্রাঞ্চর দলে জব্দ করে ব্যাগ ডায়েরিকে ধরে বহু সামগ্রী। কিন্তু জিয়রীর এনে আকস্মিক মৃত্যু সহজভাবে লওয়া নাই পরিয়ালটুয়ে। পরিয়ালটোর দাবি, আমাক ন্যায় দিয়ক। ক্যামেরাটো তেওঁলোকৰ তিনিটা ফ্লোরত, যেনে তলৰ ফ্লোরটোতে ক্যামেরাটো আছে সিসিটিভি ক্যামেরা, বাকিকেইটা যিকেইটা ফ্লোরৰ কমন এরিয়াস আছে তাতে কোনো ধরনের তেওঁলোকৰ সিসিটিভি নাই। গতিকে বস্তুটো কোরপৰা আহিছে, কেনেকৈ পৰিছে, জাস্ট এটা বস্তু তারপরে পৰিছে সেইটো দেখা গৈছে। খালি কিমান ওপৰৰ পৰা পৰিছে, কেনেকৈ পৰিছে, সেইটো কোনো ধৰণৰ গম পোৱা নাযায়, কাৰণ তেওঁলোকৰ বাকী কোনো ধৰণৰ সিসিটিভি নাই, একো এৰেঞ্জমেণ্ট নাছিল। কোচিং সেন্টাৰৰ হোষ্টেলত ৰহস্যজনকভাৱে সংঘটিত হোৱা ঘটনাক লৈ আজি পুনৰ গড়চুক আৰক্ষী থানাৰ বিষয়া উপস্থিত হৈ পৰিয়ালটোৰ ঘৰত দুৰ্ভগীয়া ছাত্ৰীগৰাকীৰ মৃত্যু ৰহস্য মহানগৰ আৰক্ষীয়ে কেনেদৰে ভেদ কৰে সেয়া হ'ব লক্ষণীয়। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ইদ্ৰিছৰ সহযোগত স্মিতা ৰাণী ডেকাৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।